Welcome back again in your e-learning classes which is arranged by Bardwan Model School আর আমি তোমাদের মানুষি ম্যাম এসে গেছি আবার প্রিপারেটরি বেঙ্গলি ক্লাস নিয়ে তো আজকে আমরা আবার কি করব আবার ব্যঞ্জনবর্ণতে পড়ছিলাম ব্যঞ্জনবর্ণ দিয়ে আরো একটা অ্যাক্টিভিটি করব লাস্ট ডেতে যে অ্যাক্টিভিটিটা তোমাদের দিয়েছিলাম সেটা নিশ্চয়ই আশা করি তোমরা বাড়িতে প্র্যাকটিস করছো ব্যঞ্জনবর্ণগুলো আর তো চলে এসো আজকে আমরা আবার একটা অ্যাক্টিভিটি করে নিই ব্যঞ্জনবর্ণ দিয়ে চলো দেখো আজকে আমরা যেটা করছি সেটা হলো যেটা আগেও তোমরা স্বরবর্ণ দিয়ে অনেকবার করেছো এটা আজকে আমরা ব্যঞ্জনবর্ণ দিয়ে ফিলআপ করব ছবি দেখে প্রথম বর্ণ লেখো তাহলে ফার্স্টে দেখো এখানে অনেকগুলো ছবি আমি অলরেডি ড্র করে ফেলেছি এবার ছবি দেখে কোন শব্দ এটা প্রথমে দেখব তারপর সেই শব্দে প্রথম বর্ণটা এখানে লিখে ফেলব ফার্স্টে এটা রয়েছে এটা কি বলো যেটা আমরা সবাই খেতে ভালোবাসি আর এটা আমাদের হেলথের জন্য খুব ভালো সেটা হচ্ছে ডিম তাই তো এটা হলো ডিম এবার ডিম শব্দটা প্রথম বর্ণ কি হয় ড ডিম ডিমের প্রথম বর্ণ হয় ড ওকে আমি শব্দগুলো নিচে লিখে দিচ্ছি ঠিক আছে তাহলে তোমাদের পরে দেখতে সুবিধা হবে এটা ডিম তাহলে ডিমের প্রথম বর্ণ কি ড ওকে এবার দেখো এটা কি বলে ফেলো দেখি এটা কি এটা হলো আমরা কোথাও বাইরে গেলে দরজা জানলা লক করে যাই না তাহলে লক করে যাওয়া কি দিয়ে লক করি লক কথা কি অর্থ তালা লকে বাংলা কি তালা তাই তো তাহলে তালা ত ত বর্ণ দিয়ে আমি এখানে লিখে ফেলছি তালা তালার প্রথম বর্ণ ত আচ্ছা নেক্সট এটা কি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো এটা কি কি পড়ি আমরা মাথায় টুপি তাই তো এটা হলো টুপি এবার টুপি শব্দটা কি দিয়ে আসছে ট বর্ণ তাই তো ট বর্ণ নেক্সট এটা কি আমরা শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য কি দিয়ে নিই নোজ নাক দিয়ে তাহলে এটা হলো নাক নোজ চার প্রথম বর্ণ হলো দন্তন্য তাই তো তাহলে নাক নাক শব্দে প্রথম বর্ণ হলো দন্তন্য নেক্সট এটা কি এই যে তালা তালাটা কি দিয়ে খুলবে কি দিয়ে কি দিয়ে তাই তো তাহলে সেটা হলো চাবি চাবি চয়াকার বয়সী তাহলে চ এটা হলো চ বর্ণ নেক্সট এটা তো দেখে বুঝতেই পারছো এখন বর্ষাকালে এটা ছাড়া আমাদের এক মুহূর্ত বেরোনো উচিত নয় তাই তো বেরোলেই যখন তখন বৃষ্টি আর আমরা ভিজে যাব তাহলে এটা হলো কি ছাতা তাই না ছয়াকার তয়াকার তাহলে ছাতা কি বর্ণ দিয়ে শুরু হলো ছ ছ বর্ণ দিয়ে ছাতা আচ্ছা এটা বলো কি পুজোর সময় কি বাজে কি না বাজলে একটু মনে হয় না যে কি বাজছে না তার জন্য একটু মন খারাপ করে আর কি বাজলেই মনে হয় যেন পুজো এসে গেছে হ্যাঁ এটা হলো ঢাক ঢয়াকার ক লিখে ফেলি ঢয়াকার ক ঢাক তাই তো আর ঢাক যে বাজে তাকে কি বলে বলেছিলাম মনে আছে ঢ পড়ার সময় ঢাকি তাই না দুটোই ঢ দিয়ে তাহলে এই হলো ঢ বর্ণ আর দেখো লাস্টে একটা রয়েছে এটা কি দেখেছো নিশ্চয়ই বাবা মা যখন বাজার যান তখন কি নিয়ে যান কি সে ভোরে বাজারগুলো নিয়ে আসেন সব ভেজিটেবলসগুলো জিনিসগুলো থলি তাই না এ হলো থলে বা থলি যাই হোক বলতে পারি তাহলে হচ্ছে কি বর্ণ দিয়ে থ এ হলো থ বর্ণ ওকে তাহলে দেখো আমরা এখানে এইট পিকচার দেখে তাদের প্রথম বর্ণগুলো লিখে ফেললাম আর আমি তার সাথে ছবিগুলো তলাতে তার শব্দগুলো লিখে ফেলেছি এটা তোমাদের শব্দগুলো তোমরা তো এখন লিখতে পারবে না সেটা দরকার নেই তোমরা শুধু প্রথম বর্ণটা লিখলেই হবে আমি তোমাদের সুবিধার জন্য প্রথম বর্ণগুলো এই শব্দগুলো প্রথমে লিখে দিলাম ছবির তলায় তলায় এবার তোমরা কি করবে বাড়িতে মা বাবা যে যিনি পড়ান প্রথমে তারা কি করবেন উনি ছবি দেখে এই ছবিগুলো ড্র করে দেবেন আর তোমরা ছবি দেখে দেখে শুধুমাত্র বর্ণগুলো লিখবে ওকে এটা তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে
আর তার সাথে কি হবে বর্ণগুলো অনেক ভালোভাবে তোমরা প্র্যাকটিসও করে ফেলতে পারবে, তাই তো? তাহলে আজকে এটুকুই থাকবে এই অ্যাক্টিভিটিটা আজকে আমরা করলাম। আর আগের দিন একটা অ্যাক্টিভিটি করে ফেলেছি, আশা করি তোমরা এগুলো প্র্যাকটিস করছো। তাহলে নেক্সট ডেতে আমরা আবার একটা অন্য ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ তোমরা কি করবে ভালো থাকো আর সুস্থ থাকো। টাটা।